যাদবপুরে সংকটের মধ্যেই পদত্যাগ, বিজ্ঞান শাখার ডিনের সহ উপাচার্যকে পদত্যাগ পাঠালেন সুবিনয় চক্রবর্তী। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির যিনি ডিন, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্র অবশ্যই লিখেছেন তার ব্যক্তিগত কারণ, কিন্তু তথ্যবিজ্ঞ মহল যেটা বলছে যে উনি কেন হঠাৎ পদত্যাগ করলেন, গত পরশু তো করেননি, গতকাল তো করেননি, আজকে করলেন কেন? ইতিমধ্যে একটা ঘটনা ঘটে যে সায়েন্স ফ্যাকাল্টির ম্যাথামেটিক্সের একজন অধ্যাপক, তাকে রাজ্যপাল মাঝরাতে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্ট করে দিয়েছেন। যাকে অ্যাপয়েন্ট করেছেন ভাইস চ্যান্সেলার, তার 10 বছরের অধ্যাপনার যোগ্যতা হয়নি, যোগ্যতার মাপকাঠিতে তিনি ফেল। যাকে করেছেন তিনি কোনোদিন ডিপার্টমেন্টের হেড পর্যন্ত হননি, ইউনিভার্সিটির হেড হবেন, তার আগে ফ্যাকাল্টির হেড অথবা ডিপার্টমেন্টের হেড কোনো হেড কোনোদিন ছিলেন না, তাকে করে দিলেন ভাইস চ্যান্সেলার। এটা কি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে করা হলো নাকি বিজেপি তৃণমূল দলগত দাপটের জন্য করা হলো? সায়েন্স ফ্যাকাল্টির একজন টিচারকে ভাইস চ্যান্সেলার করা হলো, যিনি যোগ্যতার মাপকাঠিতে পিছনে, সায়েন্স ফ্যাকাল্টির ডিন তিনি পদত্যাগ করলেন কাকতালীয়, নাকি যেভাবে ইউনিভার্সিটি চলছে বা মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপাল যেভাবে ইউনিভার্সিটি চালাতে চাইছেন তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেইভাবেই তো দেখা উচিত। খুবই দুর্ভাগ্য যে চ্যান্সেলার রাজ্যপালের নাম করে রাজনীতি করবেন আর মুখ্যমন্ত্রী তার মতন করে রাজনীতি করবেন। এই করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে না। লেখাপড়ার পরিসর থেকে সরিয়ে দেওয়াটা বিশ্ববিদ্যালয়কে, তার দায় কিন্তু বিজেপি এবং তৃণমূলের নেতাদেরই।